নমস্কার দোতলা জগতে স্বাগত। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন অবশ্যই করে দাবেন, যাতে করে নতুন ভিডিওর ইনফরমেশন আপনারা পান এবং অবশ্যই 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 করে আমার এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আমাদের লোকসমাজে লোক সংস্কৃতির যারা বহন করে চলছেন তাদের কাছে আমার ভিডিও পৌঁছে যাক, তাদের কোনোভাবে হেল্প করতে পারলে আমরা আন্তরিকভাবে খুশি হব। তো আজকে আসুন আমি আজকের দাদাতালের সঙ্গে কি করে নোটের সংযোগ করা যায় সেই নিয়ে আজকে ভিডিওটি আমি দিচ্ছি। আপনারা অনেকদিন ধরে ওয়েট করে আছেন, তো প্রথমে বলে রাখি যে আপনারা যারা টিউটোরিয়ালের জন্য ওয়েট করে আছেন, বিশেষ করে ইউকুলেলে বা ইউকুলেলে টিউটোরিয়াল, আপনারা নির্দ্বিধায় আমার দোতলা টিউটোরিয়ালগুলোকে ফলো করবেন, কারণ আমরা ইউকুলেলে সহজেই বুঝি যে ইউকুলেলে বা ইউকুলেলে যাই বলি না কেন এটা দোতলা স্টাইলে প্লে করছি, মানে দোতলার মতো করে প্লে করছি, তাই জন্য দোতলা যে টিউটোরিয়ালগুলো আছে এগুলো প্রযোজ্য হবে এর ক্ষেত্রে, ঠিক আছে? তাই নির্দ্বিধায় আপনারা দোতলা টিউটোরিয়ালগুলো ফলো করুন। হ্যাঁ, তারপরেও আমি টিউটোরিয়াল দিচ্ছি, আশা রাখি আপনাদের ওই টিউটোরিয়ালগুলো অনেক হেল্প করবে। আজকে তাহলে আমি যে প্রসঙ্গ নিয়ে এসেছিলাম যে কি করে দাদাতালের সঙ্গে নোটের সংযোগ হবে, প্রথম কাজ হচ্ছে যে আমরা দাদাতাল প্লে করতে শিখে গেছি, এবং যারা প্লে করতে পারছেন না আমার গত টিউটোরিয়ালে দাদাতাল শেখানো হয়ে গেছে, আপনারা সেখানে গিয়ে প্লেটা করে দেখে আসবেন। তবু আমি বেসিক্যালি মোটামোটা বলে দিচ্ছি যে ডাউন আপ ডাউন ডাউন ডাউন, অর্থাৎ এক নম্বর স্ট্রিং এ ডাউন আবার আপ, দুই নম্বর স্ট্রিং এ ডাউন, তিন আবার এক নম্বর স্ট্রিং এ ডাউন ডাউন, মানে ডাউন আপ ডাউন ডাউন ডাউন, এটা দাদা তাল। এবং ডিটেল চাইলে আপনারা আগের ভিডিওটা দেখে আসুন। আচ্ছা, পাবে এটা একটা বিষয় যে আপনারা ভিডিওটা পাবেন কোথায়, ভিডিওটা প্লে লিস্টে আছে, আপনারা এখান থেকে আমার চ্যানেলে যাবেন, চ্যানেলে ক্লিক করবেন, করে প্লে লিস্টে যাবেন, ওখানে পুরো প্লে লিস্টে গিয়ে পরপর পরপর সব আমি আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তো আজকে টিউটোরিয়ালে আমি দেখাচ্ছি, দেখুন আমরা প্রথমে সা সা মানে ওপেন সা আপনারা জানেন, এবার একটা ঘর বাদ দিয়ে আমরা রে পাবো, এটা মেজর রে মানে শুদ্ধ রে, একটা ঘর বাদ দিয়ে আমরা গা পাবো। আমাদের কাজ হচ্ছে প্রথমে সা জন্য আমরা ডাউন আপ ডাউন ডাউন ডাউন, এটা ওপেন প্লে করলেই সা প্লে হয়ে যায়, তার মানে আমরা দুই নম্বর এবং তিন নম্বর স্ট্রিং প্লে করলে আমাদের সা প্লে হয়ে গেল। কেন সা প্লে হয়ে গেল, আমাদের এই স্ট্রিং তো সাইর স্ট্রিং, ওপেন সাপ আছে, তাই ডাউন আপ মানে সা সা পা সা সা, মানে ডাউন আপ ডাউন 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 এরকম প্লে করলে আমাদের এই সাটা প্লে হয়ে যায়, তাই সাইড জন্য কোনো আঙুলের দরকার হয় না, শুধুমাত্র রিদিম প্লে করলেই সা প্লে হয়ে যায়। এবার আমরা রেতে ফার্স্ট ফিঙ্গার রাখবো, রে রেখে আমরা ঠিক সেম রিদিমটা প্লে করে দেবো। তাহলে আমরা যদি মুখে বলি রে রে পা রে রে, নোটে নোটে বলি, আর যদি রিদিমে বলি ডাউন আপ ডাউন ডাউন ডাউন, একই জিনিস থাকবে, ডাউন আপ ডাউন 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 একই জিনিস থাকবে, কিন্তু রেটা জাস্ট ধরে রাখবো, গাকে ধরে তাই করবো, মাকে মার খেতে মা ওপেন সায়ের মতো, তাই জাস্ট রিদিমটা মা এবং সায়ের মতো প্লে করলেই হয়ে যাবে। এক দুই তিন চার পাঁচ মা মা সা মা মা, এটা প্লে করলেই মা বেজে গেল। পাতে গিয়ে আমার ফার্স্ট ফিঙ্গার রাখবো, দাঁতে গিয়ে আবার তারপর তো ছেড়ে নিয়ে যাবো, নিতে গিয়ে সেকেন্ড ফিঙ্গার, সাথে গিয়ে আবার থার্ড ফিঙ্গার, তবে কি একজন আমাকে প্রশ্ন করেছেন যে আপনি দাদাতাল শেখাচ্ছেন, শুনেছি দাদাতাল ছ মাত্রার, আপনি স্ট্রোক শেখাচ্ছেন কেন পাঁচটা, এবং এই প্রসঙ্গে বলে অনেকে সাপ পাশাসা সাপ পাশাসা এরকম ভাবে কিন্তু চারটি স্ট্রোক দিয়েও দাদাতাল শেখাচ্ছেন, এগুলো কোনোটাই ভুল নয়, ভুল নয় মানে এই তার মানে হচ্ছে এইরকম, ধরুন আপনি 10 ফুট একটা দেওয়াল, দেওয়ালে 10টি ইটই লাগবে এমন কোনো গ্রামার নয় নেই আর কি, আপনার যদি ইট লম্বা হয় তাহলে 10 ফুট ইটে আপনার 8টা ইট লাগতে পারে, ইট ছোট হয় আপনার 15টা ইট লাগতে পারে, তো বলে আমাদের যে দূরত্ব আছে যে টাইমিং আছে সার টাইম বা সময়ের সার্কেল আছে সেটা কমপ্লিট করার জন্য চারটি স্ট্রোক দিয়ে কমপ্লিট করতে পারলে তাই হবে, 5টা স্ট্রোক দিয়ে কমপ্লিট করতে পারলে তাই হবে, কোনো ব্যাপার নেই, এগুলো কোনো বিষয় না। এইবার আমি 5টা স্ট্রোক দিয়ে করলে আগামী দিনের যে লেসেনগুলো আছে সেই লেসেনগুলো শিখতে সুবিধা হবে কিনা এইটাই আছে আমার বিষয়, তো আমি 5টা স্ট্রোক দিয়ে শেখালে পরে আগামী দিনে যে আমার লেসেনগুলো আছে সেইগুলো অনেক ইজিভাবে আমি আপনাদেরকে শেখাতে পারবো,
তাই জন্য আমি পাঁচটা স্ট্রোক দিয়ে শেখাই, যিনি চারটে স্ট্রোক দিয়ে শেখান তিনি তার মতো করে শেখান, কিন্তু ওভারঅল একটা সময় লাস্টিকে দেখবেন সবটাই সহজ, সবটাই একই জায়গায় গিয়ে দাঁড়াবে, ওগুলো কোনো সমস্যা নেই। তবে পাঁচটা স্ট্রোক দিয়ে শিখলে আপনার অন্য অন্য যে লেসেনগুলো আসবে সামনে সেগুলো অনেকটা ইজিভাবে আপনি শিখতে পারবেন, তাই আমি পাঁচটা স্ট্রোক দিয়ে শেখাচ্ছি। আশা রাখি যিনি প্রশ্ন করেছেন তার উত্তর আমি দিতে পেরেছি। আর এরপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আপনারা আমাকে নির্দ্বিধায় ফোন করবেন, আমার ফোন নাম্বার 9635577068, আর এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে। তারপরেও আপনাদের কোনো কোয়ারিজ থাকলে এবার আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আশা রাখি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। দেখা হচ্ছে না সামনের সপ্তাহে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুখে।